নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ঢ্যাঁড়শের একটা ভাজি করে দেখাবো। তোমরা ভাবছো ঢ্যাঁড়শ ভাজি কি এমন, কিন্তু একটু তো ভিন্ন স্বাদের, যেটা তোমাদের রুটির সাথে ভীষণ ভালো লাগবে। জলখাবারেও করতে পারো, রাত্রিরে খাবার সময়ও করতে পারো। আর একটা জিনিস দিয়ে আমি দেখিয়েছি, খাওয়াটা দারুণ লাগবে, তোমরা অবশ্যই বাড়িতে করো। দেখো, ঢ্যাঁড়শগুলো আমি মানে সামনের দিকটা আর পিছন দিকটা কেটে নিচ্ছি, এটা তো সবাই জানি। কেটে নিতে হয়, তার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়শ, কিন্তু কেটে ধোয়ার কোনো অপশান নেই। ভীষণ মানে ল্যাল ল্যাল মতন হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না, হয়েই যায়। তো দেখো, একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজের খোলা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আমার আগে থেকেই ধোয়া ছিল, ধোয়া পেঁয়াজ, ধোয়া ধনে পাতাও দিয়েছি কিছুটা, ধনে পাতাও ধোয়া ছিল, ঢ্যাঁড়শও ধুয়ে রেখেছিলাম। তো তারপরে এটাকে ভালো করে লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নিলাম এই মতন। ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর খুব একটু শুকিয়েও গেছিলো জলটা, খুব ভালো করে একদম কুচি কুচি করে নিলাম। ঠিক এইরকমভাবে করে নিয়েছিলাম, ছোটো ছোটো করে, একদম যাতে দানা দানা মুখে না লাগে, একদম গলে যায়, কারণ ধনে পাতাটা রান্নার একদম শেষ পর্যায়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই মতন সবকটা মানে ঢ্যাঁড়শ পেঁয়াজ ধনে পাতা কেটে কুচিয়ে নিয়েছিলাম, ঠিক এইরকম। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল, সর্ষের তেলও দিতে পারো তোমরা। আর এখানে তোমরা, আমি এখানে সাদা তেল দিয়ে করেছি, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু ফাটিয়ে আমি দিইনি, মানে আধখানা করে দিইনি, আমি গোটাই রেখেছিলাম। আর দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা মানে হাফ মিনিট মতন একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম, ভাজা নয় কিন্তু, জাস্ট করে নিয়েছিলাম নাড়াচাড়া। তারপরেই ঢ্যাঁড়শগুলো মিশিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, দেখো ঠিক এইরকমভাবে। একটু এরকম নাড়াচাড়া মানে মিশিয়ে নেওয়ার পর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর হাফ চামচ মতন দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, মানে যেটা রং হয় আর কি, ওইটা দিয়েছিলাম। দিয়েও একটু হালকাভাবে এই দু এক মিনিট একটুখানি মোটামুটি ভাজা ভাজা মতন করে নিয়েছিলাম। আর তারপরে করেছিলাম কি, নুন দিয়ে, নুন তো দিতেই হবে, নুনটা দিয়েছিলাম আন্দাজ মতন, দিয়ে নুনটা শেষে দিলাম, কারণ কি প্রথম থেকে দিয়ে দিলে জল ছেড়ে যেত, পেঁয়াজটাও ভাজা ভাজা হতো না, একদম তাড়াতাড়ি কিরম একটা শক্ত শক্ত মতন হয়ে থাকতো, মানে তাড়াতাড়ি জলটা ছেড়ে দিলে অন্যরকম হয়ে যেত, তাই একদম শেষে দিলাম। দিয়ে এরপরে কী করব, নুনটা মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো, ব্যাস পাঁচ মিনিট, একদম রান্নাটা রেসিপিটা রেডি হয়ে যাবে। পাঁচ মিনিট পর একটুখানি দিয়েছিলাম আমচুরের গুঁড়ো হাফ চামচ মতন, আর দিলাম ধনে পাতাটা, দিয়ে ওই দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই তেল তৈরি হয়ে যাবে, রেডি টু সার্ভ। ব্যাস, পাতে দিয়ে দিতে পারো, রুটির সাথে জলখাবারেও করতে পারো এটা তোমরা, রুটি তার সাথে আমি দিয়েছিলাম ঝুরি ভাজা, ঝুরি ভাজাটাও খুব ভালো লাগে, এটা মর্নিংয়ে ব্রেকফাস্টেও করতে পারো, রাত্রিরে জলখাব মানে ডিনারেও এটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বা তোমাদের বাড়িতে করে কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলো না, আমি সেই আশায় কিন্তু রইলাম। আর যদি তোমাদের খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করোই, বেল আইকনটা প্রেস করতেও ভুলো না কিন্তু, যাতে করে আমার যত নোটিফিকেশান মানে যত নতুন নতুন ভিডিও আমি চাই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাক। তো বন্ধুরা, চলো আজকের মতন এইটুকু, আসছি আমি আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।